জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে মানব পাচার আইনের মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইভান শাহরিয়ার সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছিল সিআইডি।